Hello guys, I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So, এখন আমি এই ভিডিওতে basically দুটো বিষয়কে নিয়ে কথা বলবো। জওয়ানকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আদিপুরুষকে নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা হবে। So, বিষয়টা হচ্ছে recent time এ জওয়ানকে নিয়ে কিন্তু একটা excitement বাড়ছে continuously এবং এটা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু মুক্তি পাচ্ছে আমরা প্রত্যেকেই জানি এবং এটা কিন্তু অফিসিয়ালি কনফার্মড কিন্তু হয়ে গেছে এবং শাহরুখ খান কিন্তু নিজেই এটা জানিয়েছেন। তো সেক্ষেত্রে অনেকের মধ্যে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন আছে যেহেতু এটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসছে, তো সেই জায়গাতে জওয়ানের টিজার বা ট্রেলার কবে আসতে পারে। তো জওয়ানের কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে এবং এর পরবর্তীকালে যদি জওয়ানের কোনো টিজার আসে তাহলে আমরা তাকে বলবো যে টিজার টু। সো তারপরে কিন্তু আসতে পারে জওয়ানের ট্রেলার। সো এখানে আমার যে মত আছে, আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে জওয়ানের কিন্তু টিজার আসতে পারে একদম জুনের এন্ডে এবং তারপরে কিন্তু জওয়ানের ট্রেলার এবং তার মাঝখানে কিন্তু জওয়ানের যে বাদবাকি গানগুলো সেগুলো কিন্তু আসতে পারে এবং তার পরবর্তীকালে কিন্তু জওয়ানের আসবে ট্রেলার। সো জওয়ান কিন্তু সম্ভবত ফলো করবে পাঠানের স্ট্র্যাটেজিকে। তার কারণটা হচ্ছে পাঠান যে ট্রেলারটা ওটা কিন্তু এসেছিল প্রায় 10-15 দিন আগে এবং তেমনিভাবে কিন্তু যেহেতু জওয়ান রিলিজ করছে যে একদম সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে জওয়ানের কিন্তু ট্রেলার আসতে পারে অগস্ট 15। তার কারণটা হচ্ছে অগস্ট 15 হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এবং ওই দিনকার একটা ভালো দিন জওয়ানের যে ট্রেলারটাকে তাকে রিলিজ করার ক্ষেত্রে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং এটা কিন্তু নাও হতে পারে এবং পরবর্তীকালে এটাও কিন্তু আপডেট উঠে আসছিল যে জওয়ানের সঙ্গে কিন্তু লিও মানে লিওর যে টিজার তাকে কিন্তু প্রিন্ট এটা দেওয়া হবে। এবার দেখা যাক অ্যাকচুয়ালি কী হয় বিষয়পত্রগুলো। এটা আমার মনে হয় যে জওয়ানের ট্রেলার কিন্তু আসতে পারে ইন্ডিপেন্ডেন্স ডে মানে 15th অগস্ট। সেকেন্ড আমি কথা বলবো প্রভাসকে নিয়ে এবং প্রভাসের আপকামিং মুভি আদিপুরুষকে নিয়ে কথা হবে। সো প্রভাসের এই আদিপুরুষটাকে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট কন্টিনিউয়াসলি বাড়ছে। তার কারণটা হচ্ছে এ যে ট্রেলার থেকে শুরু করে গানগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে এবং রেসপন্স পাওয়ার মতনই কিন্তু এগুলো মানে কাজ হয়েছে, মানে VFX একটু ডেভেলপড হয়েছে, গানগুলো ইমোশনালি কিন্তু মানুষদের সঙ্গে কানেক্ট করতে পারছে, এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু রয়েছে যেগুলোর জন্য কিন্তু এটাকে নিয়ে একটা পজিটিভ ভাইবস কিন্তু অডিয়েন্স পাচ্ছে। সো এখন কথা হচ্ছে রিলিজের আগে কিন্তু আদিপুরুষ ব্লকবাস্টার হয়ে গেল। তার কারণটা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রিতে কিন্তু তুমুল ক্রেজ এবং সাউথে সত্যি বলতে প্রভাসকে নিয়ে তো একটা মারাত্মক লেভেলের তো এক্সাইটমেন্ট আছে আমরা প্রত্যেকেই জানি। তো সেই জায়গাতে সাউথে প্রায় 160 এবং 170 এই 170 কোটি টাকাতে কিন্তু স্যাটেলাইট রাইট কিন্তু বিক্রি হয়ে গেছে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। সো রিলিজের আগে যদি এত কোটি টাকার একটা স্যাটেলাইট রাইট বিক্রি হয়ে যায় তাহলে তার বাজেট কিন্তু প্রায় অনেকটাই রিকভার হয়ে যাবে এবং তার পরবর্তীকালে এটার ওপেনিং ডেতে কিন্তু এটা বিরাট বড় কালেকশনস করতে পারে বলে আমার মনে হয়। দেখা যাক কী হয় আদিপুরুষ কতটা কী কালেকশনস করতে পারে। তবে রিলিজের আগে একটা সুপার ডুপার হিটের পথে কিন্তু একটা ধাপ কিন্তু এগুলো আদিপুরুষ। এটাই মিলিয়ে বলার ছিল, তোমাদের কী মতামত এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।